আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর, মানে অনেক দিন না, দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তো সবসময় আশা করি আমার ভাই বোনেরা সবসময় ভালো থাকুক, ভালো আছে। তবে আপনাদের এত এত ভালোবাসা আসলে আমাকে বেকুল করে দিয়েছে। এতদিন যাবত কিন্তু আমার মেয়ে আমার চ্যানেলে কাজ করে গেছে অল্প অল্প করে, কারণ দীর্ঘ অনেক দিন আমার চ্যানেলটা পড়ে ছিল। চ্যানেল বেশি দিন পড়ে থাকলে কি হয়, চ্যানেলটা বসে যায় বা চ্যানেলটা নষ্ট হয়ে যায়। নষ্ট যাতে না হয় সেজন্য কিন্তু অনিবা একটু 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 করে ব্লগ আপলোড করছে, যাতে চ্যানেলটা স্বচ্ছ থাকে। আর আমার ভাই বোনেরা যারা আছেন আমার ব্লগ চ্যানেলের মধ্যে, সবাই কিন্তু মোটামুটি জানেন কম বেশি, বাবা অসুস্থ থাকা অবস্থা থেকে আমি আমার ব্লগ চ্যানেলে রীতিমতো কাজ করতে পারি নাই। মন মানসিকতা তেমন ভালো ছিল না, বাবার অসুস্থতাটা পুরাটাই কিন্তু আমার কাছেই ছিল বাবা। তো হঠাৎ করে আমাদের জীবনে এমন একটা পরিবর্তন চলে আসবে, বাবা আমাদের মাঝ থেকে চলে যাবে, কখনোই ভাবতে পারি নাই। তো যাই হোক, এই দুঃখের কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, করবো ইনশাল্লাহ কোনো একটা ব্লগে বলবো। আমি আসলে আপনাদের মাঝে আজকে আনন্দ মন নিয়েই আসছি একটু কথা বলার জন্য, সেজন্য আর কষ্টের কথাগুলো আজকে বলবো না। তো যাই হোক, মানে এখন থেকে চেষ্টা করব ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য, মাঝে মাঝে অবশ্যই চেষ্টা করব। কারণ এতদিন কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি পড়েছি, আপনাদের কমেন্টের ভাষায় আমি মুগ্ধ। আমি সত্যিই জানি আপনারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসেন, আমাকে অনেক দিন যাবতই আপনারা মানে ব্লগে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। তো আমার মেয়েরও পড়াশোনার চাপ বেশি, তো ও কিন্তু পড়াশোনা নিয়ে খুব বিজি। এই ফাঁকে ছোট ছোট করে একটা দুইটা ব্লগ আপলোড করার চেষ্টা করছিল, মাঝে মাঝে আমি রান্না করে দিতাম, ও এডিট করে ভয়েস দিয়ে তারপর ব্লগটা আর কি আপলোড করত। তো যাই হোক, কাজের কথা আগে বলি, ফাঁকে ফাঁকে গল্প করব। এখানে বাজার সদাই, মেঘলা আকাশ, দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি। তো এই দিনে একটা শুটকি তরকারি খাবো আর কি আমি, সেজন্য এই যে পুঁই শাক কচি, একদম জাংলার যে পুঁই শাক সেগুলো আনা হয়েছে, তারপর চিচিঙ্গা, গাজর, একটা বেগুন, একটা ভেন্ডি। ওই ভেন্ডিটা আসলে পুবাইল থেকে আসে আমাদের এখানে বউবাজারে, তো যার কাছ থেকে পুঁই শাক আর ডাটা নিয়েছি ওনার কাছ থেকেই টাটকা ভেন্ডি দেখলাম। তো বড় সাইজের একটা ভেন্ডি আর একটা বেগুন 5 টাকা দিয়ে নিলাম আর কি, বললাম যে 5টা টাকা দেব, এটার সাথে এটা দিয়ে দেন, শুটকি রান্না করব। শুটকির মধ্যে একটু হরেক পদের সবজি হলে ভালো লাগে, আর একদমই তাজা তাজা সব কিছু। টঙ্গী বউবাজারের মধ্যে সব কিছুই আর কি তাজা পাওয়া যায়, যারা আছেন আমাদের এই এলাকার তারা কিন্তু জানেন। এখানে আমি 1 কেজির মতো কলিজা আর 1.5 কেজির মতো গরুর গোস্ত নিয়েছি। আমি নিজেই বাজারে গেছিলাম সকাল সকাল, আপনাদের ভাইয়া যখন অফিসে চলে যায় তখন ওর সাথে বের হয়ে গেছি, তারপর বাজার করে হুটহাট করে চলে আসছি। আর এখানে আমি একটা তাজা পাঙ্গাশ মাছ নিয়ে আসছি, পাঙ্গাশ মাছটা আমারই খুব পছন্দের, আমি মাঝে মাঝে খাই, অনিবার আব্বু খায় না, বাচ্চারাও খায় না। আর এখানে হচ্ছে নদীর চিংড়ি মাছ, যেটা সেটা অনেক দাম কিন্তু বাজারের। চিংড়ি মাছটা প্রায় 950 টাকা কেজি নিছে, অত বড় না, ছোটো ছোটো, কিন্তু নদীর বলে দামটা বেশি উনি বলল, আমি দামাদামি করতে পারি নাই। আমি বললাম ঠিক আছে দেন, 1/2 কেজি চিংড়ি মাছ নিলাম। তারপর এই যে 150 টাকার কাসকি মাছ, খুবই অল্প। আসলে দিনকাল যা পড়েছে মনে হয় যে অভাব দেখা দিবে ঠিক এমন, অল্প অল্প করেই বাজার করলাম। তো কাসকি মাছটা আর চিংড়ি মাছটা, পাঙ্গাশ মাছটা আনা হলো কেন, আমি মরিচ খোলা করব সেজন্য আনলাম আর কি। তো পাঙ্গাশ মাছটা আমি কেটে নিচ্ছি, পাঙ্গাশ মাছটা একদম জেতা ছিল। বাজার করে আসার প্রায় 20 মিনিট পর আমি বাজারগুলো নামালাম, খালা আসছে, খালাকে নিয়ে চা খেলাম, মানে সকালে একটু বিস্কিট আর চা খাই আর কি। খালা এসে চা করলো, তারপর কাজ শুরু করলাম আর কি দুজন মিলে। খালা চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে আর আমি পাঙ্গাশ মাছটা কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো সাইজ করে টুকরা করব। যেহেতু মরিচ খোলা করব সেক্ষেত্রে পাঙ্গাশ মাছটাই আমি ব্যবহার করব, আমি কাটা মাছ খেতে পারি না, এর জন্যই পাঙ্গাশটা খাই আর কি। আর যখনই মরিচ খোলাটা খেতে আমার ইচ্ছে করে তখনই আমি পাঙ্গাশ মাছ আনি আর কি, ঝটপট তৈরি করা যায় এটা, সেজন্য আর কি। তো আসলে অনেক দিন পর আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতে পেরে আমার কাছেও খুব ভালো লাগতেছে, রেগুলার হওয়ার চেষ্টা করব। আর নিজস্ব অনেক কাজ থাকে, বাকি অন্যান্য সাইটগুলো দেখা লাগে, সেজন্য ব্লগে সেভাবে আমি সময়ও দিতে পারি না।
প্রত্যেকটা ব্লগেই আর কি চেষ্টা করব আপনাদের সাথে আমার কাজগুলো একটু একটু করে তুলে ধরার জন্য, কারণ আপনারা যেহেতু আমাকে এত বেশি ভালোবাসেন, আমার কাজ পছন্দ করেন, আপনারা তো আমাকে ছাড়া ভাবতেই পারেন না, এটা আমি জানি। তো এখানে আমি মরিচ খোলার জন্য ছোট ছোট টুকরা করে কেটে নিলাম, পাঙ্গাশ মাছ আর চিংড়ি মাছটা কাটা হয়ে যাচ্ছে। খালা কিন্তু এক্সপার্ট মাছ কাটার জন্য, পাঙ্গাশ মাছটা আমি ইচ্ছা করে কেটে নিলাম, খালা বলছিল যে আমি কেটে দিই, আমি বললাম যে না আমি কাটি। মাছ ধুয়ে নিলাম খুব ভালোভাবে। এখানে চিংড়ি আর পাঙ্গাশ আর কাচকি মাছটাই আমি ব্যবহার করব মরিচ খোলার জন্য। আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করব আর কি। পেঁয়াজের পরিমাণ তো বেশিই লাগে মরিচ খোলাতে, আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে মরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা বেশি লাগে, 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে লাগে যেহেতু, বেশি করেই দিবেন সরিষার তেলটা। এখানে বিলাতি যে ধনিয়া পাতাটা আছে বাড়ির মধ্যে হয়, সেই পাতাটা আমি আজকে বাজারে পেলাম আর লোভ লাগছিল নিয়েও আসলাম, তো এই ধনিয়া পাতা দিচ্ছি আর কি, একটু বেশি করেই দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এই পাতার ভর্তাটাও খেতে ভাল লাগে, কাঁচা ভর্তা, আবার যে কোনো তরকারিতে দিলে মানে বেশি করে মাছে দিলে বেশি ভাল লাগে। খুব ভালোভাবে আমি কচলিয়ে মাছের সাথে মিলিয়ে নিচ্ছি। এখানে 3টি আইটেমের মাছ দিয়ে আমি আজকে এটি তৈরি করছি, চাইলে কিন্তু 7-8 আইটেমের মাছ দিয়েও করা যাবে, যারা কাটা ভয় পান না তাদের জন্য বলবো কাটা যুক্ত মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, মাছের কাটাগুলো নরম হয়ে যায় এই প্রসেস যে করলে আমি যেভাবে করব আজকে। এখন এই মাখানো মাছগুলো 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এর ভেতর মশলাপাতিগুলো খুব ভালোভাবে ডুববে, একটু সময় দিতে হবে। এখন আমি লাউ পাতাগুলো রেডি করে নিচ্ছি, এখানে লাউ পাতা ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিলে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়, লাউ পাতা থেকে কিন্তু পানি ওঠে, তারপরও উঠবে, কিছুই করার নেই, রান্নার প্রসেসটা আমি বলে দেব। লাউ পাতার হাঁসগুলো মানে এ হাঁস থাকলে কিন্তু লাউ পাতাটা ভালো লাগবে না খেতে, লাউ পাতার হাঁসগুলো ফেলে আমি যে প্যানে মরিচ খোলাটা তৈরি করব সেই প্যানের মধ্যে লাউ পাতাগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি, যেভাবে দিচ্ছি দেখে দেখেই বুঝে নিতে হবে। আর আমরা কিন্তু সবাই তৈরি করে খাই মোটামুটি, যারা নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের একটু জানার বিষয় আছে, সেজন্য কিন্তু আমাদের রান্নাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। লাউ পাতা আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি, কারণ পাতাটাই খেতে বেশি ভালো লাগে এই মরিচ খোলার। তো এখন সুন্দরভাবে গুছিয়ে এই হাতে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে আইটেমের মাছগুলো আছে খুবই মজার, এমনিতে করে খেয়ে দেখবেন কত বেশি মজা হয়। এই তো এভাবে করে একটু হাতে চেপে চেপে প্যানের সমান করে দিচ্ছি, যে কোনো কড়াইয়ের মধ্যে তৈরি করতে পারেন এটা। তারপর উপর থেকেও কিন্তু আমি পাতা দিয়ে দিব, একটু বেশি পরিমাণে পাতা দিব, পাতাটাই আমার কাছে ভালো লাগে আমি বারবারই বলছি, কারণ লাউ পাতাটা এমনিতেও খুব ভালো লাগে খেতে। উপর থেকে আরও কয়েকটি পাতা আমি এভাবে করে সাজিয়ে দিয়ে দিচ্ছি, চাইলে ঠিক এভাবে করেও আপনারা রেস্টে রাখতে পারেন এটা। আমি প্রথমে 20 মিনিট মাছগুলোকে মাখিয়ে তারপর রেস্টে রেখেছিলাম, এখন বসিয়ে দিব। মিডিয়াম হিটে একটা তাওয়া বসিয়ে দিলাম, লোহার তাওয়াগুলো, তাওয়ার মধ্যে এখন আমি প্যানটা বসিয়ে দিব। এই রান্নাটি আপনার সব রান্না কমপ্লিট হওয়ার পর বসাবেন, তাহলে দেখবেন আমরা শাওয়ার করতে করতে নামাজ পড়তে পড়তে এই খাবারটি তৈরি হয়ে যায় দুপুরের খাবারের আগে আগেই, অনেকটাই পানি উঠে আসছে, এই সময়ে চুলার হিট বাড়িয়ে দিলে পানিটা টেনে যাবে। তারপর আমি একটা এভাবে থালি নিলাম, থালির মধ্যে উপুর করে দিয়ে দিলাম, উপুর করে দিয়ে দেওয়ার পর আবারও অপর পিঠটা ঠিক সেমভাবে করে নেব। 20 মিনিট সময় লাগবে এই মরিচ খোলা তৈরি করতে, 20 মিনিটের মধ্যে কিন্তু অলমোস্ট হয়ে গেল আমাদের মরিচ খোলা। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেলেছি, এত সুন্দর মানে গ্রান বের হচ্ছে, আমার সমস্ত গড় গ্রানে ভরে গেছে, কিন্তু এই ঘরের মধ্যে আর কি বোঝা যাচ্ছে যে কিছু একটা স্পেশাল তৈরি হচ্ছে, ঠিক এমন গ্রান, সমস্ত ঘর গ্রানে ভরে গেছে, যারা পছন্দ করেন তারা তো বুঝতেছেন এটার টেস্ট কতটা হবে। তো এখন আমার খাওয়ার পালা, আমি খাবো, কত বেশি লোভনীয়,
এটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন। যারা যারা করেন না এখনো তারা অবশ্যই ট্রাই করবেন। আজকে আরও একটা রান্না করেছিলাম আমার রেসিপি চ্যানেলের জন্য, কলিজা ভুনা। সামনে যেহেতু কুরবানির ঈদ, সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে রেসিপিগুলো শেয়ার করতে হচ্ছে, সব ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমার সুলতানাস কুক চ্যানেল, সেটাতে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। ঈদের আগাম যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমার ব্লগ চ্যানেলেও, সমস্যা নেই, সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। এখন আমি মানে খাওয়া শুরু করে দিছি, লোভনীয় খাবার, এত বেশি সুস্বাদু, আসলে লোভ সামলানো দায়। আমি তো এ ধরনের খাবার হলে ভাত একটু বেশিই খাই, খাওয়ার সময় একদম মানে চুপচাপ খেতেই থাকি, ঠিক এমন লাগে আর কি। আর কি বলবো, কলিজা ভুনাটাও অসম্ভব মজার হয়েছিল। রেসিপির জন্য যখন যে কোনো খাবারই তৈরি করি সেটার টেস্টটা বেশি দ্বিগুণ হয়, কারণ সব কিছু পরিমাণ মতো পড়ে, তো সেজন্য এমন একটা মানে আমার দুর্দশার কাণ্ড হয়েছে, মানে আমি রেসিপি বানাতে বানাতে এখন আমার ঘরোয়া যে রান্নাটা রেগুলার রান্না, যেদিন রেসিপির কাজ না করি রেগুলার রান্নাটা করতে পারি না, বুঝে উঠি না যে কীভাবে কী করব। সেটাতে হয়তো লবণ কম হয়, ঝোল বেশি হয়ে যায়, মানে রেগুলার একটা রান্না থাকে আমাদের ঘরে, যেদিন রেসিপিটা হয় সেটার মধ্যে সব কিছু পারফেক্ট পড়ে আর কি, সেজন্য টেস্ট বেশি হয়। আর রেগুলার রান্নার মধ্যে একটু ঝোলটা বেশি হয়ে যায়, না হয় লবণটা কম হয়ে যায়, ঠিক এমন। সেজন্য চেষ্টা করি রান্নার সময়ই যে কোনো একটা কিছু রেসিপি আকারে তুলে ধরার জন্য, বাচ্চারা যেটা পছন্দ করে সেটাকেই রেসিপি আকারে করি এবং সেটা রেসিপির চ্যানেলে আপলোড করে দেই, কারণ সেটা মজা না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা একটু মানে মুখরোচক খাবারটাই খায়, যেমন চিকেন তরকারিটা, তারপর যে কোনো ভালো তরকারি না হলে খেতে চায় না, সবার বেলায় এটা হয়। যখন সবজি টবজি খাওয়াটা ভালোভাবে শিখবে তখন যে কোনো তরকারি খেতে পারবে। আর কলিজা বোনাটা এত বেশি মজার হয়েছিল, মনে হচ্ছিল যে কুরবানি ঈদের যেই কলিজাটা খাই, মানে রান্না করার পর সকাল সকাল যে একটা ভালো লাগে সেটাই হচ্ছে। আর আমার কুরবানি ঈদের অনেক ব্লগই হয়তো বা আপনারা দেখেছেন, আমি কিন্তু রান্নাটা করি সম্পূর্ণ তাওয়ার মধ্যে বসিয়ে, কুরবানি ঈদের গোস্ত কলিজা ভুনা সারাদিনই গরম থাকে। কলিজা ভুনা সেই সকালে রান্না করি 10টার দিকে, কিন্তু সারাদিনই গরম গরম যে আসে সেই খেতে পারে আমার বাসায়, ঠিক এমন থাকে আর কি। তো এবার ঈদের ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করব বলে আগে আগেই চলে আসলাম ব্লগের মাঝে। আপনাদের অনেক কমেন্টসের আনসার বা আপনাদের প্রশ্নের আনসার সব কিছুই মাঝে মাঝে ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। তো অনেক কিছু শেয়ার করে ফেললাম আজকের ব্লগে, ব্লগ আসলে দিব না করে আজকের ব্লগটা আপনাদের সাথে দিয়েই ফেললাম, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে এত নাড়া দিয়েছে মনের মধ্যে, আমাকে এত ভালোবাসেন যে না এসে পারলামই না, অনেক তৃপ্তি করে খেলাম আপনাদের সামনেই। আপনাদের কাছে হয়তো বা ভালো লেগেছে, আমার ভাই বোনদের কাছে আমার সব কিছুই ভালো লাগে। আর অনেকেই আমার ক্যাবিনেট সম্বন্ধে জানতে চেয়েছেন যে ক্যাবিনেটটা আসলে খরচ কত পড়েছে বা কিভাবে কোথায় থেকে তৈরি করেছি, এই সব বিষয়ে আমি আরও একটা ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। সবাই অনেক পছন্দ করেছেন আমি জানি। আসলে যার যার ঘরটা আছে না একটা শান্তির নীড়, মনে হয় যে শান্তিময় একটা পরিবেশ ঘরের মধ্যে থাকা দরকার। আর মনের মাধুরী দিয়েই কিন্তু যার যার ঘরের যে একটা শান্তির জায়গা সেটাকে তৈরি করতে হয়, যেখানে শান্তি মেলে সেটা হচ্ছে নিজের ঘর। আপনি যখন রাস্তাঘাটে যান দেখবেন কত যানজট পার হয়ে বাসায় যখন আসেন কত শান্তি আর শান্তি। তো সেই শান্তির ঘরটা কীভাবে সাজালাম, কত টাকা খরচ পড়লো, সেসব বিষয়ে আরও একটা ব্লগে বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।